হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমালোক সকলোকে পুনৰবাৰ মোৰ ইউটিউব চেনেল নুরুল আলম নাজিলৈ আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। বহুতৰে গণিত বিষয়ক লৈ টেনশ্যন, আজি টেনশ্যনক বাই বাই দিয়া। কমচে কম পাছ কৰিবৰ কাৰণে যিমানখিনি নম্বৰ লাগে সেইখিনি কেইটামান কিটি তোমালোকে এই ভিডিঅ'টিত গম পাবা। আহাচোন বাৰু আমি সেইখিনি কথা জানি লওঁ। গণিত বিষয়টো সহজ কৰি তোলাৰ কেইটামান কিটিপ, যিহেতু হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ গণিত বিষয় পৰীক্ষাটো এতিয়া হ'বলৈ বাকী আছে, সেই মানে কি কি কথা মানি চলিলে আমি গণিত বিষয়টোৰ যিখিনি আমাৰ 5 নম্বৰ লাগে আমি সেই বিষয়ে আমি কেইটামান একেবাৰে সহজ কিটিপ কেইটামান আছে সেইখিনি মানি চলিলে হ'ব। আৰু যিহেতু ভাল নম্বৰ লাগে তেওঁলোকেও এই নিয়মখিনি মানি চলিব লাগে। প্ৰথম কথাটো হৈছে যে গণিত বিষয়টো আমি বহুতে ভবাৰ দৰে একো ভয় কৰিবলগীয়া বিষয় নহয়। আচলতে কি হয়, গণিত বিষয়টো আমাৰ এটা অহেতুক ভয় এটা থাকে। গণিত বিষয়টো অন্য যিবিলাক সহজ বিষয় আছে, সহজ বিষয় মানে সেইবিলাক আমি অধ্যয়ন কৰোঁ, কিন্তু গণিতটো আমি কমকৈ অধ্যয়ন কৰোঁ। গতিকে লাহে লাহে এই বিষয়টো আমাৰ ভয়ৰ কাৰণ হৈ পৰে। আচলতে যদি আমি এটা নিয়মিতভাৱে প্ৰেক্টিচ কৰি থাকোঁ তেন্তে ই আচলতে কোনো ভয়ৰ কাৰণেই নাই। গতিকে গণিত বিষয়টো আচলতে সহজ বিষয় যেতিয়া, কিন্তু ই টান হৈ পৰিব যদি আমি ইয়াক প্ৰেক্টিচ নকৰোঁ। দ্বিতীয়তে আমি অলপ কৌশল খটুৱাই পঢ়িলেই ভাল নম্বৰ পাব পাৰোঁ, আনকি ভাল ফলাফল প্ৰদৰ্শন কৰিব নোৱাৰিব বুলি ভয় খাই থকা ছাত্ৰ ছাত্ৰীয়েও ভাল প্ৰদৰ্শন কৰিব পাৰিব। অলপ কৌশল খটাই যে যিবিলাক আমাৰ অত্যাধিক মানে টান পাওঁ আমি, সেইবিলাক কিছু পাঠ আমি বাদ দি বাকীখিনিত আমি মনোনিৱেশ কৰোঁ, তথাপি আমি ভাল নম্বৰ পাম। কিন্তু যদি 90+ বা 80+ নম্বৰ হয় তেতিয়া কিন্তু আমি গোটেই কিতাপখনে বা আমাৰ যিমানখিনি পাঠ আমাক বাছি দিয়া আছে আমি গোটেইখিনি পঢ়িব লাগিব। কিন্তু 60-70 পোৱাৰ কাৰণে আমি কিছুমান টপিক বাদ দিলেও আমি পাব পাৰোঁ, যদিহে বাকীবিলাকত আমাৰ যদি কণ্ট্ৰল বা দখল আমাৰ বহুত ভাল হয়। গতিকে অহেতুক ভয় কৰিবলৈ একো নাই। পৰৱৰ্তী কথা, যিহেতু কুৱেশ্যন পেপাৰ আমাৰ ইয়াতে দীঘলীয়া হয়, গতিকে আমি টাইম মেনেজমেণ্টৰ প্ৰতি সজাগ হ'ব লাগে, কাৰণ প্ৰশ্নকাকত অলপ দীঘলীয়া হয় অংকৰ পৰীক্ষাটো। সেইকাৰণে আমি প্ৰথমৰ পৰা অলপ স্পীডি আৰু ঘৰত লিখি প্ৰেক্টিচ কৰিলেহে আমাৰ কি হয়, আমাৰ যিহেতু 100 নম্বৰ পাবৰ ইচ্ছুক বা 95+ পাব লাগে তেওঁলোকে অতি সজাগ হ'ব লাগে যাতে আমাৰ কোনো পধ্যেই টাইমটো মিছইউজ নহয়। গতিকে আমি 1 নম্বৰৰ প্ৰশ্নবিলাক আমি যিমান সময় দিম, গতিকে বাকী প্ৰশ্নবিলাকত যাতে তাতকৈ বেছি সময় যেতিয়া আমি দিব লাগিব, গতিকে 1 নম্বৰৰ প্ৰশ্নৰ কাৰণে আমি কেনেকৈ ষ্ট্ৰেটেজি সেইটো নিজাকৈ সকলোৰে নিজা নিজা থাকে। গতিকে আমি টাইম কনচিয়াছ হ'ব লাগিব যদিহে আমাক অংক বিষয়ত আমি ভাল নম্বৰ পাওঁ। এইটো আচলতে প্ৰত্যেক ছাবজেক্টৰ ক্ষেত্ৰতে প্ৰযোজ্য হয়। পৰৱৰ্তী কথাটো হৈছে প্ৰতিটো পাঠৰ অন্তত সাৰাংশ দিয়া আছে, ছামাৰি দিয়া আছে। যদি আমি সেই সাৰাংশখিনিও ভালকৈ পঢ়োঁ তেন্তে এই প্ৰথম যে 12টা কুৱেশ্যন থাকে, 1 নম্বৰৰ প্ৰশ্ন 12টা থাকিব, এই 12টা বহুবিকল্পী প্ৰশ্ন থাকে, মাল্টিপল চইচ কুৱেশ্যন দিয়া থাকে, আমি ইয়াৰ প্ৰতিটো প্ৰশ্ন শুদ্ধ উত্তৰ লিখিব পাৰিম। গতিকে প্ৰতিটো পাঠৰ শেষত দিয়ে সাৰাংশখিনি আমি অলপ বিস্তাৰিতভাৱে আমি পঢ়ি চাব লাগে। সেইখিনি পঢ়িলে আমাৰ এই 12টা কুৱেশ্যন, আমাৰ যি 1 নম্বৰৰ যি মাল্টিপল চইচ কুৱেশ্যন এম চি কিউ থাকে, আমি সেইখিনি আমি উত্তৰ কৰিব পাৰিম। গতিকে ইয়াতে 12 নম্বৰ হ'ব। 2 নম্বৰৰ অতি কমেও 10টা কুৱেশ্যন থাকে, তাত 20 নম্বৰ, গতিকে 32 নম্বৰ হ'লে ইণ্টাৰনেল এছেচমেণ্ট 10 থাকে। গতিকে এনেকৈ যদি আমি পঢ়োঁ, মানে যিহেতু অংকৰ প্ৰতি বহুত ভয় আছে তেওঁলোকৰ কাৰণে, ই একেবাৰেই মানে ভয় কৰিবলগীয়া একো বিষয় নহয়। আৰু আমি প্ৰত্যেকটো পাঠৰ সাৰাংশই আমাক 1-1 নম্বৰৰ কাৰণে আমাক মানে মুঠ এই 12টা 1 নম্বৰৰ প্ৰশ্নৰ আমি উত্তৰ আমি তাত পাব পাৰোঁ। পৰৱৰ্তী কথাটো হৈছে যিখিনি আমি জিঅ'মেট্ৰি থাকে বা জিঅ'মেট্ৰি আমি কওঁ, সেই ক্ষেত্ৰত আমি উপপদ্যবোৰ আমি মুখস্থ কৰি ল'ব লাগে। উপপদ্যবোৰ যদি আমি বিস্তাৰিতভাৱে জানো, আমি বিতংকৈ জানো, তেতিয়া জিঅ'মেট্ৰিৰ যিখিনি প্ৰশ্ন আছে আমাৰ, সেই প্ৰশ্নবোৰ সমাধান কৰাত আমাৰ সহায় হয়। গতিকে উপপদ্যবোৰ আমি জানি ল'ব লাগে আৰু তাৰ লগে তাৰ অনুশীলনত কি দিয়া আছে অনুশীলনীবোৰত। পৰৱৰ্তী কথাটো হৈছে জিঅ'মেট্ৰিৰ চিত্ৰতে তাৰ সমাধান লুকাই থাকে। আমি জিঅ'মেট্ৰিৰ যি চিত্ৰ আমি আঁকি লওঁ তাতে আচলতে তাৰ সমাধান লুকাই থাকে, সেয়েহে চিত্ৰটো ভালদৰে বুজি ল'লে তেনে প্ৰশ্ন সহজে সমাধান কৰিব পাৰি। আমি যদি জিঅ'মেট্ৰিৰ আমাক যি চিত্ৰ আমি আঁকো তাৰ ভিতৰতে তাৰ সমাধানখিনি লুকাই থাকে, আমি অলপ মনোযোগেৰে যদি ভাল
চাই লম, তেন্তে আমি সেই প্রশ্নটির সমাধান আমি তাতে বিচারি পাব। গতিকে আমি জ্যামিতি চিত্রখিনি অল্প মনোযোগে অধ্যয়ন করা শিকিব লাগে। পরবর্তী কথাটি হয়েছে, আমার কিতাবখনের একটি পার্ট দিয়ে আছে পুনরালোচনা, এই পার্টটির পর আমার পরীক্ষা 6 নম্বর দিয়ে থাকে। গতিকে আমি পুনরালোচনা যেহেতু বিশেষকৈ আগর ক্লাসর থাকে, গতিকে আমি সেই নম্বরখিনি আমার অতি সহজ হয় যেহেতু আগর ক্লাসর হয়, আমার আয়ত্তর ভিতরতে হয়। গতিকে পুনরালোচনা যেখানে থাকে, রিভিশন যেখানে থাকে আমার, সেইখিনি আমি অলপ ভালকে চাব লাগে। এই পার্টটি অলপ ভালদরে পড়িলেই সম্পূর্ণ নম্বর লাভ করিয়ে পারে। পরবর্তী কথাটি হয়েছে, সমান্তর প্রগতি মানে আমার যেটু অঙ্কর অধ্যায় নম্বর 5 দিয়ে আছে, ইয়াত দুটা গাণিতিক সূত্র আয়ত্ত করে যদি আমি ভালকে করো, তেন্তে এই পার্টির পর পরীক্ষাত অহা যিকোনো প্রশ্ন সমাধান করিব পারি তথা সম্পূর্ণ নম্বর লাভ করিব পারি। গতিকে সেই পার্টির আমি সেই গাণিতিক সূত্র দুটা কি কি আছে আমি সেইখিনি যদি জানি লও, তেন্তে আমি ইয়ারপর যিমান নম্বর আহিব, 4, 5 বা 6 যিমান নম্বর আহে আমি তাত সম্পূর্ণ নম্বর লাভ করিব পারিম। গতিকে অধ্যায় নম্বর 5ৰ পৰা আমি 5 নম্বর আমি হুবহু আমি পাব, অধ্যায় নম্বর 5ৰ পৰা আমি সম্পূর্ণ নম্বর লাভ করাটো একেবারেই সহজ কথা। অঙ্কন পাঠটো আমার যেটো অধ্যায় 11 দিয়ে আছে, ইয়াতো কি আছে জড়িত ধাপবোৰ লিখিলে, আমি যদি যিমান ষ্টেপ আমি পাৰ কৰি যাম, যিমান ষ্টেপ এটা এটা ষ্টেপ আমি আগুৱাই যদি গৈ থাকোঁ, তেন্তে আমি কি হয় অঙ্কন পাঠটোৰ অঙ্কনের ক্ষেত্রে জড়িত স্টেপবর লিখিলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাব, স্টেপবর আমি লিখে যাব লাগিব, তেতেই আমার ইয়াতে ফুল মার্কস আমি পাম। গতিকে আমার যেটু চ্যাপ্টার নম্বর 11 দিয়ে আছে, আমি এই ক্ষেত্রে এই কথাটা আমি মনোযোগ বা এই ক্ষেত্রে আমি কথাটা মনত রাখাটা ভাল। পরবর্তী কথাটা হয়েছে, যেহেতু গণিতের ক্ষেত্রে স্টেপ বা ধাপ হিসাবে নম্বর দিয়া হয় মানে স্টেপ মার্কিং যেটু কোয়া হয়, সেয়ে কোনো প্রশ্নের সম্পূর্ণ সমাধান না জানিলেও যাতে প্রশ্নটি এটেম্প করে যেখানে জনা আছে সেইখিনি লিখিবা। আমি ভাবি লৈছো যে গোটেইখিনি নম্বর, এটা কেইটামান স্টেপ মোৰ মনত আছে, যদি কারবার তেনেকুৱা হয় আমি সেইখিনি লৈকে লিখি দিয়া ভাল, এনে করলে সম্পূর্ণ নম্বর নাপালেও আংশিক নম্বর হলেও লাভ করে পারিবা, যেহেতু স্টেপ মার্কিং আছে। ভাবি লৈছো কোনোবা অঙ্কর আমি লাস্ট যেটু যেটু সলিউশন হব লাগছে, যেটু রিজাল্ট হব লাগছে, সেইটা নহল, তার আগত যেমন কেটা স্টেপ আছে সকলখিনি হয়েছে, গতিকে সেই স্টেপলৈকে আমি মার্কস পাম। গতিকে এই ক্ষেত্রে আমি অল্প চাব লাগে যে সম্পূর্ণটো নহব পারে, কিন্তু আমার ফর্মুলাটো আমি এপ্লাই করেছো ঠিকই আছে বারো, তারপর একটা স্টেপ বা দুটা স্টেপ হয়েছে, আমি সেই হিসাবে আমি মার্কস পাই যাম। গতিকে এই কথাখিনি আমি অঙ্কর বিষয়ে যেহেতু অতিকে ভয় করো, তেওঁলোকে এই কথাখিনি মনত রখাটো ভাল, এইখিনি কইলে তেওঁলোকে অতি কমেও মানে একটা ভাল নম্বর সম্মানজনক নম্বর পাত সহায় হব। কিন্তু ভাল নম্বরের বাবে 90 বা 90-ৰ উপর নম্বর পার কারণে প্রতিটি পাঠেই বিস্তারিতভাবে অধ্যয়ন করব লাগিব, কারণ তেতিয়াহে যিকোনো প্রশ্ন যিকোনো টান প্রশ্ন তেওঁলোকে সমাধান করিব পাৰিব। গতি মরমর ছাত্রছাত্রী সকল, তোমালোকে ভিডিওটি চাই কেনে পালা নিশ্চয়কৈ জানাব বলে আশা থাকিল, আর যদি তোমালোকে প্রথমবার মূল চ্যানেলটি চাই আসা, চ্যানেলটি সাবস্ক্রাইব করিবা বলে আশা থাকিল, আর মূল ভিডিও সমূহ লাইক কমেন্ট আর শেয়ার করিবা, আর আজির এই ভিডিওটি সম্পূর্ণকে চাওয়ার তোমালোকলৈ অশেষ ধন্যবাদ।